সভাপতি খালেদ মোহাম্মদ আলী কিরণ, আমাদের লক্ষ্মীপুর বারের বিশিষ্ট আইনজীবী উপস্থিত আছেন, আমাদের আইনজীবী ফোরামের অন্যতম নেতা, ঢাকা আইনজীবী ফোরামের অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আজকের সভায় আনুষ্ঠানিকভাবে সভাপতিত্ব ইচ্ছার দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কর্মকর্তারা সত্য 100% সত্য এই আন্দোলনে বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট হাসিবুর রহমান সাহেব যে কথাটি বলছে, তার মোকাবিলা করব। একদিকে প্রশাসনের মোকাবিলা করতে হইতেছে, আরেকদিকে আমি মনে করি খালেদা জিয়ার বিরুদ্ধে এই ধরনের একটা নির্লক্ষ্য হতে পারে। আমরা যদি আন্দোলন আরো বেগবান না করি তাহলে কোনদিন আমরা বেগম জিয়াকে আমরা মুক্ত করতে পারবো না। আমাদের পশ্চিম বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক